অবশেষে বান্দরবান শহরের রাজারমাঠ এলাকা থেকে শুরু করে ক্যাচিংঘাটা পর্যন্ত ভাঙা সড়কটির কাজ শুরু হয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের দুর্ভোগের পাশাপাশি ক্ষোভ দেখা দেয়। বর্তমানে এই সড়কটির উন্নয়নে পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান প্রতিনিধি রতন কুমারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 87 লাখ টাকা ব্যয় শুরু হয়েছে বান্দরবান শহরের প্রাণকেন্দ্রের দীর্ঘদিনের ভাঙা সড়কের উন্নয়ন কাজ। রাজারমাঠ এলাকা থেকে শুরু করে ক্যাচিংঘাটা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য হয়ে পড়েছিল। এমন ঝুঁকিপূর্ণ গর্তগুলো চলাচলে ছিল জনগণের জন্য মরণ ফাঁদ, আর এই কারণে জনসাধারণের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো ঢের। দীর্ঘদিন পর সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। বান্দরবান বাজার থেকে বান্দরবান সদর হসপিটাল পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল। আমাদের পৌর কর্তৃপক্ষ যে কাজের উদ্যোগটা নিয়েছে সেটা আশা করি সুন্দরভাবে চলবে। হাসপাতাল রোডটা কাজ করার কারণে আমরা মোটামুটি এখন চলাফেরা করতে খুব স্বচ্ছন্দ বোধ করতেছি। শহরের চৌধুরী মার্কেট থেকে শুরু করে বর্তমানে ফায়ার সার্ভিস এলাকার সড়ক দৃশ্যমান হয়ে উঠেছে। সড়কটি নির্মাণ ও সংস্কার কাজ শেষ হলে সুফল পাবেন শহরবাসী, বলছেন পৌর মেয়র। যেহেতু বৃষ্টিতে মানুষ কাজ ধরতে পারি নাই, এখন কাজ এগিয়ে যাচ্ছে, পৌঁছবেই। 1082 মিটার এবং প্রস্থ 22 ফুট। নতুন ঝকঝকে সড়কটি দেখে নগরায়ণের স্বপ্ন দেখছেন বান্দরবানবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।